পশ্চিমবঙ্গ সরকারের নতুন পোর্টাল কর্মসংবাদ হ্যাঁ বন্ধুরা এই কর্মসংবাদ পোর্টাল থেকে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নিতে পারেন তো সেটা কিভাবে সম্ভব হবে সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা প্রথমে গুগলে আসব। গুগলে আসার পর আমরা এখানে কর্মসংবাদ বি লিখে সার্চ করব আমাদের কাছে কর্মসংবাদ ডট লেবার ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কর্মসংবাদের পোর্টাল আমাদের কাছে ওপেন হয়ে গেছে আপনারা চাইলে এখানে আপনাদের নাম অনলাইনে নথিভুক্ত করে রাখতে পারেন আপনাদের যোগ্যতা অনুযায়ী চাকরির খবর আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো চাকরির খবর জানার জন্য আমরা এই পেজেরই একটু নিচের দিকে আসব। জব অ্যাডভার্টাইজমেন্ট নামে একটি অপশান আমরা দেখতে পাবো আর তারই নিচে অ্যাডভার্টাইজমেন্ট নামে আরেকটি অপশান আমরা দেখতে পাচ্ছি সেখানে যদি আমরা ক্লিক করি আমাদের কাছে এই ধরনের নোটিসের একটি লিস্ট ওপেন হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার প্রদের জন্য চাকরি আছে তারপর সেক্রেটারি সুপারভাইজারের জন্য চাকরি আছে ফিটারের জন্য আছে রিগারের জন্য আছে হেল্পারের জন্য আছে বাস ড্রাইভারের জন্য আছে বাস সেলপারের জন্য আছে বিভিন্ন ধরনের চাকরির এখানে নোটিশ কিন্তু দেওয়া হয়েছে তো এই সম্পর্কে তথ্য জানার জন্য আপনারা পাশে যে লিঙ্ক অপশান আছে তারই নিচে ডাউনলোড অপশান আপনারা পেয়ে যাবেন ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন ডাউনলোড অপশানের উপরে ক্লিক করার পর যে নোটিফিকেশান আপনাদের কাছে ওপেন হবে সেখানে আপনারা এই চাকরি সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন যেমন আপনাদের কোয়ালিফিকেশানের কি প্রয়োজন আছে কত দিনের জন্য আপনাকে এই চাকরি দেওয়া হবে এই চাকরির আবেদন করার জন্য কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি আপনারা এই নোটিফিকেশান পেজেই পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে কিভাবে আপনারা এই পোস্টের চাকরির জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন